হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন অ্যাক্টিভ জামিরুল। তো আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ইউটিউব নেম কিভাবে চেঞ্জ করবেন। অনেক মানুষ ইউটিউব নেম চেঞ্জ করছে কিন্তু ভুল করে ফেলছে। তারপরে কি হচ্ছে যে তার ইউটিউব নেম ইউটিউবে সার্চ করলে তার নাম কিন্তু আসে না, ইউটিউব তার আসছে না, সার্চ করে সে পাচ্ছে না। কেন পাচ্ছে না? সে কিন্তু অনেক ভুল করে ফেলে, যেখান সেখান থেকে ইউটিউব নাম চেঞ্জ করে, সঠিক নিয়মে ইউটিউব নামটা সে চেঞ্জ করে না। তার কারণে কি হয়, সেই তার ইউটিউব নেম সার্চ করলে তার ইউটিউব নেম খুঁজে পাওয়া যায় না। তো সঠিক নিয়মে কীভাবে চেঞ্জ করতে হবে, কোথা থেকে চেঞ্জ করতে হবে, আজকের ভিডিওতে বিস্তারিত আমি জানিয়ে দেবো। তো সর্বপ্রথম ইউটিউব নেম চেঞ্জ, সঠিক নিয়ম তো হোয়াইট স্টুডিও থেকেই চেঞ্জ করতে হবে, তবেই আপনার সঠিক নিয়মে চেঞ্জ হবে। তো চলুন আমি হোয়াইট স্টুডিও অ্যাপস থেকে কীভাবে ইউটিউব নেম চেঞ্জ করতে হবে মোবাইল স্ক্রিন আমি দেখিয়ে দেবো। তো চলুন মোবাইল স্ক্রিন যাই, স্টুডিও অ্যাপসে হোয়াইট স্টুডিও অ্যাপসে চলে গেলাম। তারপরে আমি এখান থেকে কীভাবে নাম চেঞ্জ করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ইউটিউব চ্যানেল কিন্তু বেরিয়ে গেছে ইউটিউব নেম। এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার লোগো, ইউটিউব চ্যানেলের লোগো। তো লোগোতে স্যাম্পলি ক্লিক করে দেবো। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ জামিরুল আমার কিন্তু ইউটিউব চ্যানেল চলে এসেছে। তার সাইডে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন, সেই পেন্সিল আইকনে কিন্তু ক্লিক করে দেবেন। কোথায় এই দেখেন পেন্সিল আইকন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু আপনার নেম চেঞ্জ করতে পারবেন। এখানে আবার পেন্সিল আইকনে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি নেমটা চেঞ্জ করতে পারবেন। দিয়ে এখানে চেঞ্জ করে দেওয়ার পর স্যাম্পলি এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আরেক জায়গা থেকে কোথা থেকে করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। এখানে নেম চেঞ্জ হয়ে গেল, এবার ব্যাক করে দিন। ব্যাক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল এ অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন অবশ্যই আমি দেখে দিচ্ছি। গুগল এ অ্যাকাউন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গুগল এ অ্যাকাউন্ট, এখানে সিম্পলি যাওয়ার পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, পার্সোনাল ইনফোতে সিম্পলি ক্লিক করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, পার্সোনাল ইনফোতে ক্লিক করে দেবেন। দিয়ে এইখান থেকে কিন্তু আপনি দেখবেন নামটা আরো কি হলো কি হলো না। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ জামিরুল, এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে চেঞ্জ করে দেওয়ার পর আবার ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর এবার আপনি যেতে হবে আপনার ক্রোমে। তো অ্যাসেম্বলি আমি ব্যাক করে দিলাম, চলে গেলাম ক্রোমে অ্যাপ্লিকেশন, ক্রোমে অ্যাপ্লিকেশন আমি যাচ্ছি। দেখতে পাচ্ছেন ক্রোম অ্যাপ্লিকেশন। তো ক্রোমে যাওয়ার পর এখানে ক্রোমে গেলাম, দিয়ে এখান থেকে আপনি স্যাম্পলি সার্চ করবেন studio.youtube.com। আমি লিখে দিলাম। তারপরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি, নেট একটু স্লো চলছে আমার যেহেতু, তার কারণে একটু লেট হচ্ছে। এইখানে আপনার এরকম ইন্টারফেস খুলে যাবে। সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার কন্টেন্টে। কন্টেন্টে যাওয়ার পর আমি কন্টেন্টে এখানে দেখাচ্ছি, এই অপশনটা দেখছেন, ওইখানে ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করে দিলে কী হবে, আপনার যতগুলো কন্টেন্ট আছে সেগুলো কিন্তু আপনার বেরিয়ে আসবে। চলে চলছে তার কারণে এইখান থেকে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন সেগুলোতে যেহেতু আপনার ইউটিউব চ্যানেল নেম দিয়ে আছে, ওইখান থেকে প্রতিটা ভিডিওতে আপনার নেমটা কিন্তু চেঞ্জ করতে হবে। তারপর আপনার চ্যানেল নেম কিন্তু আপনার সার্চে আসবে, তবে আপনার ভিডিওগুলো আবার ভাইরাল হবে, অনেক মানে ইউটিউব সাজেস্ট যাবে। তো এখানে আমি সার্চ করব জামিরুল লাইভ, জামিরুল লাইভ, জামিরুল লাইভ নামে, এই দেখুন জামিরুল লাইভ নামে কিন্তু আমারই চ্যানেল অলরেডি চলে এসছে, অ্যাক্টিভ জামিরুল, জামিরুল লাইভ নামে চলে এসছে। এই যে থ্রি ডটে মারলাম, যে সার্চ ফাইল ফিল্টার, তারপরে এখানে ওয়ালে ক্লিক করবেন, তারপরে চ্যানেলে দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে, নিচে অ্যাপ্লাই। এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার জামিরুল লাইভ নামে আদৌ আছে কিনা। দেখতে পাচ্ছেন জামিরুল লাইভ নামে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, জামিরুল লাইভ গেমিং লাইভ
গিভিং একটা চ্যানেল আছে, জামিরুল লাইফ স্টাইল নামে আছে, কিন্তু জামিরুল লাইফ নামে নেই, আমি জামিরুল লাইফ নামে রাখতে পারি, তবে সেখানে আমি রাখতে পারি। তো এইরকম ভাবে কিন্তু আপনাকে সার্চ করতে হবে, জানতে হবে অবশ্যই আপনার নামে একই নামে অন্য কোনো বড় চ্যানেল আছে কিনা, অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি বড় চ্যানেল থাকে, আপনি যে চ্যানেল নাম রাখতে চাইছেন সেই নামে অন্য কোনো বড় চ্যানেল অলরেডি আছে, তবে কিন্তু আপনার চ্যানেলে কোনো লোক আসবে না, দেখবে না, কেননা বড় চ্যানেলটাকে আগে দেখবে না। তার জন্য বলবো আপনি নামটা কিন্তু অবশ্যই জেনে বুঝে যাচাই করে রাখবেন, তবেই আপনার সেই চ্যানেলটা গ্রো হবে। তো আজকে আসলে ভিডিও, তো গাইস আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নেম চেঞ্জ করতে হয়, সঠিক নিয়মে কোথা থেকে চেঞ্জ করতে হয়। আশা করি এই ভিডিওটা দেখার পর সম্পূর্ণ বুঝতে পেরে গেছেন। তো একটাই কথা বলবো যে আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও লোড আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এটাই বলবো, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে কি হয় ভিডিও বানাতে উৎসাহ বাড়ে, তো অবশ্যই একটা লাইক করবেন।